house is showing it's my how open that the foot is. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি। রামাদান মোবারক সবাইকে। তো দেখতে দেখতে কিন্তু রোজা চলে আসলো, তো আগামীকাল ইনশাল্লাহ রোজা। আমরা আমাদের এখানে মালয়েশিয়া আজকে রাতে ভাত খেয়ে আগামীকাল রোজা। যেহেতু আজকে আমি ভিডিওটা পাবলিশ করব আর আজকে আমি ভয়েস দিচ্ছি, আর এটা হচ্ছে গতকালকের ভিডিও। তো গতকালকে হচ্ছে শুক্রবার গেল, আজকে হচ্ছে শনিবার, তো আজকে আমি ভিডিওটা পাবলিশ করব আর কি। তো আজকে রাতে খেয়ে আগামীকাল ইনশাল্লাহ আমাদের এখানে রোজা মালয়েশিয়ায়। আর হচ্ছে আর কি উপলক্ষে কেন আর কি এই আয়োজন, আর আবারও আমি বিদেশিদের খাওয়ালাম আর কি। এবার 5টা দেশের মানুষকে আমি আমার হাতে রান্না খাওয়াতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো কেন কি উপলক্ষে খাওয়ালাম আবার এত আয়োজন করলাম সেটা আপনারা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন, আর 5টা দেশের মানুষের রিভিউটাও শুনতে পারবেন যে আমার হাতে রান্না খেয়ে তারা কী বললো এবং বাংলাদেশি খাবার তাদের কাছে কেমন লাগলো। তো এর আগেও কিন্তু আমি বিদেশিদের খাইয়েছিলাম, যখন রায়নের বাবা নতুন অফিস জয়েন করে তার কিছু কয়েক মাস পরই। তো সেই ব্লগটা হয়তো অনেকেই দেখেছেন বা অনেকেই দেখেননি, তো এই আর কি। তো এই আলহামদুলিল্লাহ সব কিছুই সুন্দরভাবে পারফেক্টভাবে হয়েছে। তো পুরো ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা দেখলে তাদের রিভিউটাও আপনাদের আপনারা জানতে পারবেন আর হচ্ছে তারা কি বললো খাবার খেয়ে। আর ঠিক আছে, তাহলে পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন। আর এটা হচ্ছে আমি আর কি শুক্রবার যেদিন খাবারটা আমি সবাই মানে খাবারটা দিয়েছি সেদিনকার সকাল থেকে আর কি আমার ভিডিওটা। তো আমি কী কী রান্না করছি আর কী কী করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর কি। তো বাংলাদেশি ট্রেডিশনাল খাবার মোরগ পোলাওটা ওই আমার হাতে খুব বেস্ট হয়, খুব ভালো হয় আর কি। তো এর আগে যে আমি রায়নের বাবার কলিগদের খাওয়াইছিলাম একদম অনেক আগে, যখন ফার্স্ট রায়নের বাবা আর কি নতুন অফিসে জয়েন করে, তখন তিনজন আর কি বিদেশি আমার বাসায় খেয়েছিল। তারা সিরিয়ার, আর সিরিয়ার আরেকজন কোন দেশে ছিল মনে নাই। তো তারা খুব মোরগ পোলাওটা, তখন আমি মোরগ পোলাও করেছিলাম, খুবই পছন্দ করছিল। তো এইবারও মোরগ পোলাও করলাম এর জন্য। আর বিফটা অনেকে পছন্দ করে না, ভাবলাম যে সবাই মুরগিটাই পছন্দ করে আর একদম দেশি মুরগি। তো রোস্টটা আমি এই যে মোরগ পোলার জন্য রোস্টটা একদম সুন্দর মতো করে রান্না করে জাস্ট উপর থেকে মাংসটা উঠিয়ে রাখছি। এখন আমি চালটা বাগার দিব আর কিছু ঝোল আলাদা রাখছি, এটা মানে বাটি দিয়ে দিব কারণ অনেকে কিন্তু আলগা ঝোল নিয়ে খেতে পছন্দ করে। তো এই যে উঠাই রাখছি, খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এখন আমি এই মশলাটার মধ্যে চালটা বাগার দিব। আর রেসিপি শেয়ার করতে পারলাম না, খুবই দুঃখিত, কারণ মোরগ পোলাও কিন্তু অনেকবার রেসিপি শেয়ার করেছি আর আজকে তো খুবই তাড়াহুড়ার উপরে আছি, এজন্য আর তেমন করে রেসিপি শেয়ার করা সম্ভব না। আর আপনারা নতুন যারা ভিউয়ার্স আছেন, যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলে একটু খুঁজে দেখবেন, আমি অনেকবার মোরগ পোলার রেসিপি দিছি। 20-25 জন রান্নার মোরগ পোলাও আমি দিয়েছি, আপনারা একটু খুঁজে দেখবেন, হয়তো 15-20 জন হবে আমার ঠিক মন নাই। আর এখানে রায়নের বাবা এই সকালবেলা সালাডটা মানে জাস্ট সিলে রাখছে, ধুয়ে রাখছে, এটা কাটবো। আর সাথে আছে এই যে বিফ শামি কাবাব, তো এটা আর কি আমার বানানো ছিল, ভেজে নিলাম আর কি। এই যে কাবাবটা ভাজা হয়ে গেছে, আর এই যে চালটাও ভিজে রাখছি। আর আজকে তো আমার রায়নের বাবার অফিসে খাবার দিব 12 জনের আর কি, আর সাথে আমার অর্ডারও আছে, অর্ডারের রান্নাও একসাথে রান্না করে ফেলছি। তো সাথে হচ্ছে 3 বক্স অর্ডার আছে, তো এর চেয়ে বেশি আর রান্না করা সম্ভব না কারণ পাতিলায় আটবে না।
তো ঠিক আছে আমি এখন আর মিষ্টি তৈরি করছি মিষ্টিটা ঠিক আছে পরে দেখাবো ফ্রিজে রেখে দিছি কালকে গতকালকে রাতের মিষ্টি বানাইছি তো এগুলো আমি এখন কাজগুলো একটু সম্পূর্ণ করি আর তারপরে আপনাদের সাথে আবার পরে শেয়ার করব আর আমার খাবার খেয়ে বিদেশিরা কি বলল আর তাদের কাছে কেমন লাগলো রায়নের বাবাকে বলছি একটু ভিডিও করে আনবা যদি আনে তাহলে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ আর এর আগের বার খেয়ে তো তারা কি বলবো খুবই পছন্দ করছে তো এত সুন্দর একটা মন্তব্য করছে আমি নিজেই অবাক তো ওরা বলতেছিল যে এখানে তো অনেক মালয়েশিয়ান ইন্ডিয়ান পাকিস্তানি রেস্টুরেন্ট আছে তো অনেক রেস্টুরেন্টেই তারা খাওয়া দাওয়া করছে কিন্তু আমার হাতের রান্নাটা নাকি তাদের চেয়েও বেশি পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ মানে এমন একটা কমেন্ট পেলে কি আসলে আর কিছু লাগে তো বিদেশিরাও আমাদের বাংলাদেশি খাবার খুবই পছন্দ করে তো ঠিক আছে আর বকবক করবো না কারণ 8:30 বেজে গেছে এখন আমি এগুলা কাজগুলো বাকিটা সম্পূর্ণ করি আর তারপরে বাড়ার সময় আবার আপনাদের সাথে শেয়ার করবো এই তো আমার রান্না বান্না শেষ আমি এই যে সব কিছু নামাই নিয়েছি এই যে বক্সগুলো নামাই নিয়েছি মানে 12 জন তো অফিসের তো 12টা বক্স নামাই নিলাম আর আমার হচ্ছে তিন বক্স অর্ডারের তো সবগুলো এখন বাড়বো আর পোলাওটা দমে আছে আর কি মানে একটু দেখাই পোলাওটা এখনও নামাই নেই যেহেতু রায়না বাবার একটু যেতে দেরি হবে এই তো এই যে দমে আছে পোলাওটা এখন বাড়বো আর কি তো বেড়ে টেরে রেডি করি পরে আপনাদের সাথে আবার শেয়ার করব তো এই তো আমার রান্না বান্না শেষ এখন বাড়ার পালা আর বাড়ার কাজটা রায়নে বাবাই করছে আমি ভিডিও করছি আর এই তো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর কি একটা একটা করে সাথে রোস্টটা দিয়ে দিচ্ছি আর হচ্ছে ইটা ডিমটা দিচ্ছি তো চিকেন আর 1 পিস করে আর কি আর হচ্ছে সাথে সালাদ সালাদ হিসেবে আছে গাজর আর হচ্ছে শসা আর হচ্ছে ডিম আর সাইডে কাবাব দিয়ে দিব মানে একদম সব কিছু একটার মধ্যেই দিয়ে দিব যেমন সবার খেতে সুবিধা হয় এই আর কি দেখুন কতটা ইয়ামি হয়েছে তো ভিডিওটা আসলে আমি এত খেয়াল করি নেই একটু কেমন ঘোলাটে আসছে মনে হচ্ছে এখন এডিটিং করতে গিয়ে দেখছি যে কেমন একটু ঘোলাটে আসছে মানে আমার ক্যামেরাটা আসলে বারবার টাচ করতে হয় না হলে পরিষ্কার বোঝা যায় না তো ওই জিনিসটা খেয়াল করি নাই এই স্যামসাং মোবাইলের একটা সমস্যা বা স্ক্রিনটায় বারবার টাচ করতে হয় না হলে ক্লিয়ার হয় না তো ওই যে আমি সালাদগুলো দিচ্ছি রায়না বাবার হাতে আর আমি কিছু বাদামও ভেজে নিছি এটাই হচ্ছে অপশনাল কিন্তু এখানে মানে মালয়েশিয়ান বলেন আর অন্য দেশের মানুষ বলেন আর কি ওরা আর কি বাদামটা খুব পছন্দ করে বিরিয়ানি বা ভাতের সাথে ও বাদাম খায় তো এই জন্য আর কি বাদামটা ভেজে দিলাম যে ভালো লাগবে আসলে বাদামটা এর আগেও দিয়েছিলাম মোরগ পোলাওর সাথে ভালোই লাগছে খারাপ লাগে নাই ভালোই লাগে আর বাদামটা একটু ঘিয়ে ভেজে নিতে হবে আর কি ঘিয়ে ভেজে তারপর আমি প্রত্যেকটা পোলাওটা বেড়ে তারপরে উপর দিয়ে বাদাম মানে ছড়িয়ে দিছি তারপরে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি তারপরে হচ্ছে চিকেনটা উপরে দিলাম সাইডে হচ্ছে ডিম কাবাব সালাদ এ তো রায়নের বাবার অফিসেরটা আগে বেড়ে নিচ্ছে তারপরে হচ্ছে আমার ডেলিভারিটা আমি বাড়বো তো এখানে হচ্ছে 12টা বক্স 12 জন কলিগের জন্য নিচ্ছে তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কাজটা সম্পূর্ণ করতে পেরেছি আর এটা হচ্ছে কবেকার ব্লগ আমি সেটা বলি এটা হচ্ছে শনিবারের ব্লগ শনিবার হ্যাঁ শনিবারের না না সরি এটা শুক্রবারের ব্লগ শুক্রবারে রায়না বাবা নিয়ে গেছিলো তো খাবার নিবে বলে একটু দেরি করে অফিসে গেছে তো দুই দিনই যেতে হয় অফিসে তো এই যে আর কি শুক্রবারে আর হচ্ছে বৃহস্পতিবার অফিস যায় শনি রবি তো বন্ধ থাকে তো এটা হচ্ছে আমার ডেলিভারি খাবারটা যে রেডি করে নিলাম আচার আর হচ্ছে 3 বক্স মোরগ পোলাও আর এই যে রায়নের বাবার অফিসেরগুলো সব প্যাকিং করা হয়ে গেছে জাস্ট ব্যাগে পরবো এই তো আর একটা ডেলিভারিও দিচ্ছি
সেটা কি একটু দেখায় যে এটা হচ্ছে এটার মধ্যে পুরি আর হচ্ছে আচার তো ঠিক আছে রাইনা বাবা নিচে দিয়ে আসতে গেছে তো পুরি তো আগেই বানাইছি ফ্রোজেন আইটেম তো আলহামদুলিল্লাহ আচার 10 বক্স করছিলাম প্রায় শেষ আর হচ্ছে 3 বক্স মনে আছে সব সেল হয়ে গেছে আর আচারটা আসলে খুবই মজা হয়েছে রায়নের বাবাও এক বক্স নিল অফিসের জন্য আর এটা হচ্ছে আমার ডেলিভারি খাবার এই আর কি তো ঠিক আছে এখন ক্যামেরাটা অফ করি পরে আপনাদের সাথে আবার কথা হবে এটা এই যে এখানে হচ্ছে রায়নের বাবার অফিসের জন্য আর কি আলাদা ঝোল দিয়ে দিছি আর আচার এই যে আচার আর মিষ্টিটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি ভাবলাম যে একটু দেখাই মিষ্টিটা গতকালকে রাতে তৈরি করছি যেহেতু বাংলাদেশের খাবার একটু ডেজার্ট আইটেম হিসেবে মিষ্টিটা দিলে তারা একটু পরিচিত হলো যে বাংলাদেশের মিষ্টি এই টাইপের হয় তো এই যে কালোজাম আমার হাতের কালোজামটা সবাই খুব পছন্দ করে আলহামদুলিল্লাহ তো এই যে কালো জাম তৈরি করে দিলাম আর এখানে হচ্ছে ড্রিঙ্কস তো রায়নের বাবার এক কলিগ হচ্ছে চলে যাবে আর কি এসে সেই উপলক্ষে আর কি সে কলিগের আগে এসে আমাদের বাসায় খাইছে তো বলতেছে যে আমি বাংলাদেশে খাবার খুবই মানে ই করব মিস করব তো মানে বলতেছিল যে তোমাদের বাসায় যে খাবার খেয়েছিলাম খুবই মজার ছিল তো বাংলাদেশে খাবার খুবই মজার তো রায়না বাবা ভাবলো যে চলে যাচ্ছে তো যাওয়ার আগে একবার খাওয়াই দেয় সেও সিলায় অফিসে যারা ছিল আর কি কয়েকজন মিলে আরও কয়েকজন বাড়তি মিলে আর কি সবাইয়ের জন্য আর তাদের আর কি কলিগ আর কি যারা আছে সবাইকে নিয়ে সে উপলক্ষে আর কি খাওয়া দাওয়া তো যে চলে যাবে সে তো বলতেছে যে তোমার উপলক্ষে আমি রায়নের বাবা বলতেছিল ওই কলিগকে যে তুমি চলে যাবা সে উপলক্ষে আমি সবার জন্য খাবার আনবো তোমার জন্য খাবার আনবো মানে শুনে তো খুব খুশি হয়ে গেছে যে আই লাভ বাংলাদেশি ফুড তো সত্যি আসলে বাংলাদেশি খাবারের যখন সবাই প্রশংসা করে বিদেশি রাখে তা আসলে সত্যি খুব ভালো লাগে দেশের খাবার তো ঠিক আছে আর কথা বলবো না আমি আমার ওই ডেলিভারিটাও রেডি আর এই তো দেখেন কি মেসি অবস্থা হয়ে আছে আর খুবই খারাপ অবস্থা পুরো ঘরটা ক্লিন করতে হবে তো ঠিক আছে এখন ক্যামেরাটা অফ করি আর অবশ্যই খাওয়ার পর তারা কি রিভিউ দেয় রায়নের বাবাকে বলেছি একটু ভিডিও করে না যদি আনে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ এখন ক্যামেরাটা অফ করি So good. Cleb, what is your review? Takesh? You want me to approve the beer? So nice. Yeah, thank you so much. Okay, Caleb has had it before, right? Is it the same? Because it was super spicy. I was like crying when I'm eating. Now it's okay. Yes, yeah, sure enough. Caleb has eaten another version or the white version? White. Oh, wow. And last year, Shahid also invited us to this home. Okay. I couldn't make it in time because my dad's birthday was today. But Caleb, I'm going to wake up to enjoy. Oh, right. Yeah. Don't film anything. I'm a shy person. No problem, me too. Huh? Me too. Yeah. I always feel shy. Have you eaten, Shahid? Yeah? Yeah. Yeah, I will start shortly. Okay. Looks like it's a lot of extra. Yeah. Your food is delicious. Food is delicious. Delicious. Actually, it's delicious. ততক্ষণ তো আপনারা বিদেশিদের আর কি রিয়েল ফার্স্টে শুনলেন তো আমি বলেছিলাম যে একটু ভিডিও করে আনো তো এই তো অল্প করে একটু ভিডিও করে আনছে তো ওরা মানে খুবই খুশি খুবই পছন্দ করছে আলহামদুলিল্লাহ খাবারটা খেয়ে তো এখানে আর কি পাঁচটা দেশের মানুষ এখানে
তো চাইনিজ, তারপর হচ্ছে মালয়েশিয়ান, তারপর হচ্ছে সিরিয়া, উগান্ডা, পাকিস্তানি, এরকম মানে পাঁচটা দেশের মানুষ ছিল। তো দুইজন আসতে পারেনি, আর দুইজন পরে আসছে, আরও দুইজন মানে আসতেই পারেনি। রায়নে বাবার সিও আসতে পারেনি, কারণ উনি নাকি অ্যাক্সিডেন্ট করছে। তো এ আর কি, তো যে দুইজনের খাবার বেঁচে ছিল বেঁচে গেছে, ওরা আবার ভাগযোগ করে নিয়ে গেছে, যত মজার খাবার আমরা নিয়ে যাব। তো রোস্টে যে ঝোল দিছি সেটাও নিয়ে গেছে, মানে কোনো কিছু মানে তারা আর এই মানে রিটার্ন করে নেই, সবই তারা বলতেছে যে এত মজা হয়েছে। আর রায়নে বাবাকে বলতেছিল যে, রায়নে বাবা আমাকে বাসায় এসে বলতেছিল আর কি, যে ওরা খুবই প্রশংসা করছে, খুবই খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। তো রায়নে বাবাকে বলতেছে যে তুমি অনেক লাকি, তোমার ওয়াইফ এত সুন্দর রান্না জানে আর এত ভালো রান্না জানে। তো আসলে সত্যি খুব ভালো লাগছে ওদের কাছে, এত ভালো লাগছে পাঁচটা দেশের মানুষকে, বিদেশি মানুষকে আমি খাওয়াতে পারলাম আবার, খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তারা আমার খাবারটা পছন্দ করছে, আর বিদেশিরা ঝাল পছন্দ করে না, ঝালটা খুবই কম দিছে, এর জন্য আর কি ওরা খুবই মানে ই করে মজা করে খেয়েছে। কারণ এর আগেরবার যখন আমি খাইয়েছিলাম তখন একটু ঝাল হয়ে গেছিলো, তো ওই আইডিয়া থেকে আমি এবার একদমই ঝাল দিইনি, সবাই খুব মজা করে খেয়েছে, এনজয় করেছে আলহামদুলিল্লাহ। ওদের কাছে মিষ্টিটা নাকি অনেক মজা লাগছে, তো একজনে তিনটা চারটা করে মিষ্টি খাইছে, রায়নবাবু বলতেছে মিষ্টিটা অনেক পছন্দ করছে। তো যাক, বিদেশিদের খাওয়াতে পারলাম সুন্দরভাবে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া, পছন্দ করছে। রোজার আগে কারণে আগামীকাল থেকে তো রোজা, আজকে রাতে ভাত আর এতো। তো ঠিক আছে, আরেকদিনের ভিডিও আমি তাকে ভয়েস দিলাম। তো ঠিক আছে, আজকে এখানে বিদায় নিব, সবাই ভালো থাকবেন। Yes.